হ্যালো কাছের মানুষজন, বদলে যাওয়া প্রেক্ষাপটে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আহারে জীবন 2021-22 অর্থ বছরে সরকারি অনুদান পায় 60 লক্ষ টাকা। এরপর 2024-এর রোজার ঈদে 10টা সিনেমার সাথে মুক্তি পায়, স্ক্রিন পেয়েছিল 5টা, আর 2 দিনেই ওয়াশ আউট, আয় করেছিল কোনো মতে 1 লাখ টাকা। আহারে জীবন, আহারে সিনেমা। হলে মুখ থুবড়ে পড়া এই সিনেমা কিছুদিন আগে তুমি নলে মুক্তি পেয়েছে। চলেন কষ্টে কেঁদে ফেলি। সিনেমার নাম আহারে জীবন, ট্যাগ লাইন লাইফ আ মিস্ট্রি। মিস্ট্রি কত প্রকার, কি কি, আজ সবকিছুর উত্তর পাবেন। শুরুতে পোস্টার, অভিনেতা থেকে জননেতা, কোটা এমপি ফেরদৌসের কথা এখানে বলা হয়েছে। হবে আগুন। অভিনেতা ফেরদৌসের প্রথম ছবি বুকের ভিতর আগুন, জননেতা ফেরদৌসের প্রথম ছবি আহারে জীবন। বাহ, কি ক্রেডিটের বিষয়। জননেতা ফেরদৌসের প্রথম ছবি আহারে জীবন। ওই ওই, এটা করে কোনদিন মনে মনে কবি, মনে মনে কেন কবে, কোটা এমপির নাম বেচতে হবে না, তাই নাম বেচাও লাভ হয়নি। সিনেমা হয় সুপার ডুপার বাম্পার ফ্লপ। আহারে জীবন যে টাকা আর্ন করেছে, আজকাল মানুষ টিকটকে নাইচা এর চেয়ে বেশি আর্ন করে। এই কথা সত্য, সত্য হয়েও ফায়দা নেই। ভাইজান ক্ষমতায় থাকলে এমন আরো বহুত সরকারি অনুদানের সিনেমা করতেন। পাশাপাশি পরীক্ষায় প্রশ্ন আসত, জননেতা ফেরদৌসের প্রথম ছবি কোনটি, এ দুঃখের জীবন, বি কষ্টের জীবন, সি ও মাগো জীবন, ডি আহারে জীবন। এর উত্তর পোলাপাইন পারত না, তখন কোটা এমপি টিটকারি করে হেসে বলতো আহারে জীবন। সরকারি এই সিনেমায় নজর দেই। সিনেমা শুরু হয় প্লেনের স্টক ফুটেজ দিয়ে। এয়ারপোর্টে একটি পরিবারের সবাই হাসাহাসি করছে, কারণ ইতালি থেকে এমপি সাহেব দেশে ফিরেছে। নিজেই লাগেজ চেক করাচ্ছে, সবকিছু কত স্মুথ। অন্যদিকে আমজনতা এয়ারপোর্টে হয়রানির শিকার হয়, লাগেজ নিয়ে নানান ইস্যু, তার উপর বিশ্রী ব্যবহার তো আছেই। ব্যবহারে দেখেছিস কি? অনেক দেখেছি, এসব এখন বন্ধ হোক, সাধারণ মানুষ এয়ারপোর্টে পাক। অতি ভদ্র ব্যবহার। সিনেমায় কোটা এমপির নাম রাব্বি। ওই যে রাব্বি আছে, বাবাকে দেখে ছেলে দৌড় মারে, ডি ফোকাসে রাব্বিও দৌড় মারে। যখনই তাদের মিলন হবে তখনই পুলিশ আটকিয়ে দেয়। আপনার আমার ছেলে কাটকালেন কেন? আপনি ইতালি থেকে এসেছেন, তাই আপনাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেন্ট্রি, সেন্ট্রি ওনাকে বাসে তোলো। বাপ ছেলের মিলন আর হয় না, বাপকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু জননেতা তাদের হটিয়ে ইচ্ছে করে একজন যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেয়। আপনি এই কাজটি করতে পারেন না, এই অকাম করে আবার দৌড় দেয়। এবার তাদের আটকান মিশা ভাই, পকেট থেকে একটা মাস্ক বের করে হাতে ধরিয়ে দেন। এরপর কোয়ারেন্টাইন বাসে চাপিয়ে গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়। মাইক্রোতে করে সেখানেও চলে আসে তার পরিবার। আগের দৃশ্যের আবারও পুনঃপ্রচার। জননেতা দৌড়ানো শুরু করে, পিছনে পুলিশ, কিন্তু এবার একটা ইটের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বাপ ছেলে হাতে হাত লাগানোর চেষ্টা করে, মাগাধীরার মতো ব্যর্থ হয়। তাদের হাতের স্পর্শ হবার আগেই পুলিশ তাকে টেনে নিয়ে যায়। বারবার বাবা বাবা বলায় পু আপু ছেলের মুখ চিপে ধরে। আহারে, কোয়ারেন্টাইন রুমে জননেতা কান্দে। আহারে বেচারা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই সিনেমার বিষয় করোনা। করোনা, করোনা টরোনা, করোনা টরোনা বলে টিটকারি কইরেন না, করোনা শক্তিশালী। আমরা করোনার চেয়ে শক্তিশালী। জননেতা কোয়ারেন্টাইনে আর তার ফ্যামিলি করোনার বিভিন্ন টার্ম পরীক্ষার প্রশ্ন উত্তরের মতো ব্যাখ্যা করে। আমি শুধু প্রশ্ন চাই, প্রশ্ন। করোনা কি? এক অদৃশ্য শত্রু। We are looking for শত্রু। Next, quarantine কি? Quarantine, 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 quarantine হচ্ছে একটা নতুন শব্দ। Next, isolation কি? অত কিছু আপনাকে জানতে হবে না আম্মা, আমরা জানতে চাই। গুগল করেন। আইসোলেশনে হতাশ জননেতা পু আপুর ছবি জুম করে দেখে সময় কাটায়। ছি করার কিছু নেই, সিনেমায় পু আপু ওনার বিবি, তাই ছবিতে খুসলা খুসলি করে আর অতীতের কথা মনে করে কান্দে। পুরুষ মানুষের কান্না মানায় না, কিন্তু উনি কথায় কথায় কান্না করে এভাবে। সমস্যা নেই, এটা অনার X6B, এতে আছে 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্ট কোয়ালিটি, সুইজারল্যান্ডের SGS সার্টিফিকেট প্রাপ্ত এই ফোন, এভাবে ওভাবে যেভাবেই পড়ুক নো ইস্যু। পাশাপাশি আছে বড়সড় মেমোরি আর বিশাল ব্যাটারি, 35W টার্বো চার্জিংও থাকছে 14,999 টাকার অনার X6B-তে। বিস্তারিত ডিসক্রিপশনে। গল্পে ফিরি, ছবির ট্রানজিশনে অতীতে চলে যায় তাদের প্রেমের চ্যাপ্টার। পু আপুর কাছে একদিন ভাঙতি ছিল না। আমার কাছে কোনো ভাঙতিটাই নাই। জননেতা ভাঙতি দিয়ে উদ্ধার করেন, আর নাইকার মাথায় ফুলের রাউটার দেখে মুচকি হেসে বলেন পাগল নাকি। এরপর ওনাকে ফলো করে ভিতরে ঢুকেন। আজকের
এই বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে। উনি ছিলেন উপস্থাপক। পডিয়ামে হাস্যোজ্জ্বল পু আপুকে দেখে জননেতা মুচকি হেসে মনে মনে বলেন, নাইস। এরপর ঠোঁট কামড়ান, তোরা সব জয়ধ্বনি কর। ক্যামেরা প্যান করে বিল্ডিং এর সিলিং এ যায়, ট্রানজিশন টু আকাশ। নিচে পু আপু ঘুরমানি ড্যান্স দিচ্ছে। এই ঘুরতে ঘুরতেই তাদের পীড়িত হয়, বিবাহ হয়, বাচ্চা হয়, জননেতার বিদেশে চাকরি হয়। ইতালিতে তো সরকারি চাকরি হয়ে গেছে। ইতালি তো সরকারি চাকরি। আরে কোটা কোটা। ও আচ্ছা, ভাইজান ইতালি যায়, আর ফেরার পরের কেচ্ছা তো জানেনি। বর্তমানে আসি। আপনার মা আসছে আপনার সাথে দেখা করতে। আইসোলেশন থেকে জননেতা আবার দৌড় দেয়, ফের হাত মেলানোর চেষ্টা, ফের পুলিশ আটকিয়ে টেনে নিয়ে যায়, ফের জননেতা কান্দে। কান্দিস না। কাঁদতে কাঁদতে বান্দা যখন ক্লান্ত, তখন আইসোলেশনে থাকা অন্য মানুষদের সাথে বন্ধুত্ব করতে চায়। আপনার বাড়ি কোথায়? ঠিকানা জিজ্ঞেস করলো, আর সবাই মিলে উদ্ভট গান শুরু করলো। ও করোনা তুই যে দিলি বড় যন্ত্রণা, ও করোনা তুই যে দিলি বড় যন্ত্রণা। গানের তালে জননেতা ফিরনি খায়, ড্যান্স দেয়, বৈঠা বায়, কাছে ডাকায়। এদিকে আশেপাশের মানুষজনের কর্মকাণ্ড এমন আজগুবি, দেখে মনে হবে মেন্টাল হসপিটালের চিত্র। করোনা তুই যে দিলি বড় যন্ত্রণা। আপার ছবি পিছনে রেখে করোনা নিয়ে জঘন্য গান গেয়ে জননেতা ফুর্তি করছেন। তার সাথে জয়েন করেছেন নার্স আপারা। ক্লাসিক্যাল ডান্স দেয়, বাম বাম খেলে, বাদ যাননি ডাক্তার ম্যান এবং সিকিউরিটি ম্যান। ও ম্যান, এটা আমাদের সিনেমা, সরকারি অনুদানের সিনেমা। এক সময় মন্ত্রী বলতো, আমরা করোনার চেয়ে শক্তিশালী। আর এমপি, করোনার কাছে মাফ চাচ্ছে, হাত জোর করতেছে, কান ধরতেছে। এইটা কোনো কথা? ও করোনা তুই যে দিলি বড় যন্ত্রণা, ও করোনা তুই যে দিলি বড় যন্ত্রণা। এই গানই আসল যন্ত্রণা। যাই হোক, দেশে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন, লকডাউন, লকডাউন। এরপর মিনিট পাঁচেক ডকুমেন্টারির মতো রিয়েল টিভি ফুটেজ দেখানো হয়। রিলের দুনিয়ায় আসল লকডাউন। লকডাউন? হ্যাঁ ভাই, লকডাউন। আমি মানি না, আমি মানি না এইসব লকডাউন। কারণ আমরা করোনার চেয়ে শক্তিশালী। লকডাউনের তোয়াক্কা না করে জননেতা ক্যাম্প থেকে পালিয়ে যায়। আরে ওনার করোনা পজিটিভ। জননেতার রিপোর্ট আসে পজিটিভ। এদিকে তিনি দৌড়ে বাসার সামনে আসেন। রাব্বি, পরিবারের লোকজন নিচে নামে, বাপ ছেলের মিলন হবে। তখনই মিস্টার রাব্বি, আপনার করোনা পজিটিভ। হিন্দি সিরিয়ালের মতো এক এক করে এলাকার সবার রিয়াকশন দেখানো হয়। আপনার করোনা পজিটিভ, রিপোর্ট আমার হাতে। হাতের মিলন এবারেও হলো না। ফের একই জিনিস, জননেতাকে পুলিশ ধরে নিয়ে যায়, আর ব্যাকগ্রাউন্ডে বাজে আহারে জীবন। সাইরাতের স্কোর মেরে দিয়েছে, মানে কি বলবো। যাই হোক, জননেতা কাঁদতে কাঁদতে ক্যাম্পে ফিরে। এদিকে তার ছেলে মাকে ঘুম পাড়িয়ে বাসা থেকে পালায়। তখন বুয়াও ঘুমাচ্ছিল, লকডাউন এলাকার দুই পুলিশও ঘুমাচ্ছিল। ভাই উঠেন, বাচ্চা পালাচ্ছে। ধরতে পারে না। বাচ্চা দৌড়ে এলাকা ছাড়িয়ে, সকল বাধা পেরিয়ে, খালি পায়ে পুরো ঢাকা শহর চক্কর মেরে বাবার ক্যাম্পে আসে। সেখানের গার্ডও ঘুমোচ্ছে, গভীর ঘুম। পিচ্চি গেটের তল দিয়ে ঢুকে বাবার কাছে আসে, মুখে কালি মেখে জননেতা কান্দে। বাবা ছেলের সাথে হাত মিলাতে পারে না। পুরো সিনেমা জুড়ে এই একটাই স্ট্রাগল, বাপ ছেলে হাত মিলাতে যাবে কিন্তু মিলনটা আর হয় না। এ যেন পাপ পুণ্যের টাইটেল কার্ড। এই হাত মিলানোর প্লট পয়েন্ট 10 মিনিট পর পর বসিয়ে দিয়েছে। ফাঁকে ফাঁকে জননেতার কান্না, ব্যাস হয়ে গেল সিনেমা, সরকারি অনুদানের সিনেমা। করোনার মতো একটা মহামারীকে আমরা উপহাস করেই স্মৃতি বানালাম। আহারে আহারে সিনেমা। এতদিন পরে পু আপুর ফেরাটা একদমই ভালো হয়নি। রাব্বির পছন্দের ফিরনি বানিয়ে এনেছি, বসে বসে খান, আমি যাই। যাও তুমি। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। কোয়ারেন্টাইন কি? কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন হচ্ছে একটা নতুন শব্দ। ও করোনা তুই যে দিলি বড় যন্ত্রণা, ও করোনা তুই যে দিলি বড় যন্ত্রণা।